হ্যালো বন্ধুরা, হেলথ টিপস বাংলা ফর ইউ চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আমি ডাক্তার ফারিয়া। আজকের আলোচনার বিষয়, কী করলে যে কোনো মেয়ে মিলন করতে রাজি হয়, কী সে জায়গা জানতে চান? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছে, মেয়েরা ছেলেদের তুলনায় কেন কম সেক্স করতে আগ্রহী, বা মেয়েরা কেন এত সহজে সেক্স করতে চায় না যেমন ছেলেরা চায়। এই প্রশ্নটি ছেলেদের কমন একটি প্রশ্ন এবং সব ছেলেই এই প্রশ্নের উত্তর জানতে চায়। তাই আজ আমরা এই ভিডিওতে দেখাবো কী করলে এবং কখন একটি মেয়ে সহবাস করতে রাজি হয়। স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে একজন আরেকজনের কাছে ঘনিষ্ঠ হন। সহবাসের ক্ষেত্রে নারীদের চেয়ে পুরুষরাই বেশি আগ্রহ দেখিয়ে থাকেন। সহবাস সেক্স এই বিষয়গুলো নিয়ে পুরুষদের উৎসাহ যতটা চোখে পড়ে, নারীদের উত্তেজনা সেই তুলনায় কম। কিন্তু তা বলে কি মহিলারা সহবাস করেন না, নাকি মহিলারা সহবাসে একেবারেই আগ্রহী হন না? ব্যাপারটা মোটেই তেমন নয়। নারীরা সহবাসে যথেষ্ট আগ্রহী হন এবং রতিক্রিয়ায় সমানভাবে অংশও নেন। কিন্তু সমাজ, পরিবার, আত্মীয় এসবের কথা চিন্তা করে প্রাথমিকভাবে সহবাসে আগ্রহ দেখাতে ভয় পান। কিন্তু পুরুষরা যদি মহিলাদের কাছে এই পাঁচটি কারণ নিয়ে হাজির হন, তবে তারা সম্মতি না দিয়ে থাকতে পারে না। তাহলে চলুন জেনে নেই কী সেই কারণগুলি। নাম্বার ওয়ান, প্রচলিত আছে যৌন মিলনকালে সম্পূর্ণভাবে তৃপ্ত হলে মহিলারা স্বর্গসুখ পান, তাই সম্পূর্ণ আনন্দ দেওয়ার প্রতিশ্রুতি দিলে মহিলারা সহবাসে সম্মতি দিতে পারেন। কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় পুরুষরা সেটি না করেই নিজের বীর্যপাত ঘটিয়ে ফেলে, এ কারণে মেয়েরা অনেক সময় সম্মতি দেন না। নাম্বার টু, কারোর সাথে প্রেম বা ভালোবাসা করলে মেয়েরা খুব সহজেই সহবাসে সম্মতি দেন, এটি একটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু একটা বিষয় এই ক্ষেত্রে বলা জরুরি, শুধুমাত্র কোনো মহিলার সঙ্গে সহবাসের জন্য তার সঙ্গে ভালোবাসার অভিনয় করা মোটেই কাম্য নয়। নাম্বার থ্রি, একটু কপট রাখ, প্রেমিকের অন্য নারীর প্রতি আসক্তি ইত্যাদি দেখলেও মেয়েরা সহবাসে অনেক সময় সম্মতি দিয়ে থাকেন। এক্ষেত্রে নিজের ভালোবাসার মানুষটিকে আপন করে রাখতেই সহবাস করতে আগ্রহ দেখান মহিলারা। নাম্বার ফোর, অনেক সময় চাকরিতে উন্নতি, প্রমোশন বা অন্যান্য নানান সুবিধা পাওয়ার জন্য মহিলার সহবাসে সম্মতি দিয়ে থাকেন। এক্ষেত্রে সুযোগ পাওয়ার লোভ এবং স্বার্থসিদ্ধি মহিলাদের সহবাস করার প্রধান কারণ হয়। নাম্বার ফাইভ, এই শেষ কারণটি জানতে পারলে আপনারা অবাক হয়ে যাবেন, অনেক সময় ব্রেকআপের পর নিজের পুরনো সম্পর্ক ভুলতে মেয়েরা সহবাস করার জন্য মুখিয়ে ওঠেন। পুরনো সম্পর্ক ভুলতেই নাকি মেয়েরা এমন অদ্ভুত পদক্ষেপ নিয়ে থাকেন। মহিলাদের এই পদক্ষেপকে কাজে লাগিয়েও কিছু পুরুষ তাদের সঙ্গে সহবাস করে থাকেন যেখানে কোনো ভালোবাসা থাকে না। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্টসে ইয়েস লিখে আমাদের উৎসাহিত করুন, যাতে আরও ব্যতিক্রমী টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।